আমরা সবাই শেয়ার বাজারে যখন ট্রেডিং করা শুরু করি তখন অনেক মিস্টেক করি, আর এই মিস্টেক কখনও কখনও এত বড় হয়ে যায় যে আমাদের পুরো ক্যাপিটাল ইরোড হয়ে যায়, আমরা শেয়ার বাজারে ফিরতেই পারি না। ইভেন আমিও অনেক মিস্টেক করেছি, প্রচুর মিস্টেক করেছি, ইভেন এখন অনেক সময় মিস্টেক করি, কিন্তু একটা গাইডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তো আজকের ভিডিওতে আমি সেই গাইডলাইনের কথা বলবো, সেই প্রসেসের কথা বলবো যেটা আপনাকে ধীরে ধীরে একটা সাকসেসফুল ট্রেডারের দিকে গড়ে তুলবে, যেখানে আপনি টেসলা কোম্পানির ফ্রি শেয়ার পাবেন, যেটা নিয়ে বিস্তারিত আমি কিছুক্ষণ পর বলছি আপনাকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো দ্য পয়েন্ট নাম্বার ওয়ান, আমাদেরকে পেশেন্টলি একটু ওয়েট করতে হবে। যখন সঠিক ট্রেড আমাদের সামনে আসবে, অপরচুনিটি আসবে, তখনই ট্রেডটা এক্সিকিউট করতে হবে, তার আগে অবধি আমাদেরকে পেশেন্টলি ওয়েট করতে হবে। এই জিনিসটা যারা নতুন শুরু করেন তাদের মধ্যে এটা দেখা যায় না, তারা ইম্পেশেন্ট হন, তারা বুঝতে পারেন না যে এই সময় এন্ট্রি নেওয়া যায় কি যায় না, মার্কেট বাড়ছে বাড়ছে বাড়ছে, তো মানে ভেতরের মধ্যে একটা ইম্পেশেন্ট থাকে যে আমি হয়তো ফিয়ার অফ মিসিং আউটের মধ্যে পড়ছি, হয়তো এই র্যালিটা মিস করে যাব, তো তখন এন্ট্রি নিয়ে নিই উইদাউট এনি থট, এনি টেকনিক্যাল অ্যানালাইসিস, নাথিং, যেন মার্কেট ওপেন হলো আর সে সময় আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো এই ইম্পেশেন্ট ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে যখন আমরা প্রথম প্রথম শেয়ার বাজারে ট্রেডিং করা শুরু করি। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ট্রেডার দেন ইউ মাস্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট ট্রেড। আমরা মার্কেটকে চেজ করবো না, মার্কেট যখন আমাদেরকে অপরচুনিটি দেবে, আমাদের সেট আপ অনুযায়ী আমরা অপরচুনিটি পাবো, তখনই আমরা সেই ট্রেডে এন্ট্রি নেব, ঠিক আছে? তো অ্যাজ এ বিগিনার আমরা মনে হয় প্রত্যেকেই এই মিস্টেকটা করেই থাকি। সেকেন্ড মিস্টেক যেটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে অনেক কিছু জিনিস আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না, যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি। যেরকম একটা ট্রেড আমরা নিলাম, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ইমোশন চলে আসবে যে এই ট্রেডে লস হবে না, তো এই ট্রেডে প্রফিটের কোথায় বুক করব, বা এরকম ধরনের ট্রেড নেওয়ার পর আমাদের মধ্যে ইমোশন আসে, চিন্তাভাবনা শুরু আসে। ট্রেড নেওয়ার আগে কিন্তু আমরা কোনো প্ল্যান আমাদের রাখি না, যখন ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম তখনই আমাদের সারা রাজ্যের সমস্ত কিছু থট শুরু হয়ে গেল। এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সমান, যখন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি, যখন শেয়ারটা অনেক নিচে পড়ে যায় তখন আমাদের চিন্তা শুরু হয়, তখন রিসার্চ শুরু হয়, তখন সেই কোম্পানিটা সম্পর্কে জানতে থাকি, কিন্তু তার আগে আমরা সেই কোম্পানি কী বানায়, কোন সেক্টরে কাজ করে, তার প্রফিটেবিলিটি কী, বা তার চার্ট প্যাটার্ন, সাপোর্ট কোথায় আছে, রেসিস্ট্যান্স, কিচ্ছু জানি না, কিচ্ছু নিয়ে অ্যানালাইজ নেই, বাড়ছে আমরা ঢুকে গেলাম। তো এই মিস্টেকটা ট্রেডিংয়েও করি, আমরা ইনভেস্টমেন্টও করি। কিন্তু আপনি একবার ভাবুন, এই সমস্ত চিন্তাভাবনাগুলো যে আমাদের স্টপ লস হিট করবে কি না, প্রফিট করতে পারবো কি না, এই সমস্ত চিন্তাগুলো কি আউটকাম না, মানে এর উপর কি কোনো কন্ট্রোল আছে আপনার? মার্কেট যদি আপনার ফেভারে যায় তাহলে আপনি প্রফিট করবেন, মার্কেট যদি আপনার এগেনস্টে যায় তাহলে আপনি লস করবেন, খুব সিম্পল। কিন্তু এর ওপর আমরা খুব বেশি, আউটকামের ওপর খুব বেশি আমরা চিন্তাভাবনা শুরু করি, যার জন্য আমাদের মধ্যে একটা ইমোশন প্লে আউট হয় যখন আমরা ট্রেডে থাকি তখন, আর ইমোশনের কোনো জায়গা নেই মার্কেটে, যার জন্য হয়তো একটা উইনিং ট্রেড আপনার সেটা লুজিং ট্রেডও হতে পারে বিকজ অফ দিস ইমোশন। তো ইমোশনকে কন্ট্রোল করাও আমাদেরকে শিখতে হবে। অ্যাজ এ বিগিনার এই জিনিসটা আমরা খুব ভুল করে থাকি, আমাদের আউটকামের উপর বেশি ফোকাস থাকে নাকি আমাদের প্রসেসের উপর ফোকাস থাকে, আমাদেরকে প্রসেসের উপর, প্ল্যানের উপর বেশি ফোকাস করতে হবে। আপনাকে দেখতে হবে যে আমরা যে রিস্কটা নিচ্ছি, এই রিস্ক যদি আউটকাম যেটা নেগেটিভ যদি হয় সেটাতে যেন আমার বেশি লস না হয়, সেখানে যেন আমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে, 2% যেন আমার টোটাল ক্যাপিটালে বেশি লস না হয় এই ট্রেডে, এটা আপনাকে দেখতে হবে, এটা আপনার হাতে আছে, এটা কন্ট্রোলে আছে। এই জিনিসটা আমরা ভুল করি, রিস্ক ম্যানেজমেন্টের উপর ফলো না করে আমরা আউটকামের উপর ফলো করি। তো আশা করছি আপনাকে পয়েন্টটা বোঝাতে পারলাম। এবারে থার্ড পয়েন্ট, প্ল্যান ইউর এক্সিট, যেটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা শুরু করি নতুন তখন আমাদের এন্ট্রি নেওয়ার যেরকম কোনো স্ট্র্যাটেজি থাকে না, এক্সিট নেওয়ারও সেরকম স্ট্র্যাটেজি থাকে না, কিন্তু এন্ট্রি নেওয়া সোজা, এক্সিট নেওয়া সব থেকে কঠিন। যারা বলেন না যে এন্ট্রি নেওয়া খুব কঠিন, কোন কোম্পানিতে আমরা ইনভেস্ট করবো, কোথায় ট্রেড করবো, সেটা সোজা, কিন্তু কখন আমরা এক্সিট নেব, কখন সেল করব, এটা খুবই কঠিন। এই বিষয় নিয়ে আমি সেপারেট একটা আলাদাভাবে ভিডিও বানাবো। যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন বা আপনি ট্রেডিং করছেন, চার্ট দেখে কখন আপনি বুঝবেন যে আপনাকে এক্সিট নিতে হবে, এই বিষয় নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, যেটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন। কিন্তু এই যে এক্সিট নেওয়ার প্ল্যান না থাকা, যদি মার্কেটকে আমরা একটা চক্রব্যূহ বলি আর তার মধ্যে অভিমন্যু, আমরা এই ধরুন ঢুকে গেলাম কিন্তু আমাদের এক্সিট নেওয়ার কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো কিছু জানা নেই, তাহলে সেক্ষেত্রে ভাবুন একবার আমাদের ইমোশন কতটা বেশি বেড়ে যাবে। লসের পর লস দেখব, প্রত্যেক দিন হয়তো মার্কেট ডাউন যাচ্ছে বা কোনো কারণে সেই স্টক থেকে আমরা প্রচুর লস করছি। তো একটা সময় এসে আমাদের মানে যে ইমোশন সেটা আমাদের ওপর ভারী হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি ভাববেন যে অনেকটা লস হয়ে গেছে, চলো একটু অ্যাভারেজ করে নিই, একটু বাইং প্রাইসটাকে কমিয়ে দিই,
আবার অ্যাভারেজ করলেন, সেখান থেকে আরও নিচে পড়লো, আবার অ্যাভারেজ করলেন, এরকমভাবে আরও ভেতরে আপনি চক্রের উপর ঢুকে যাচ্ছেন, বেরোনোর কোনো আপনি পথই দেখতে পাচ্ছেন না। তো যার ফলে আপনাকে এক্সিট প্ল্যানও রেডি করে রাখতে হবে যে কখন আপনি এক্সিট নেবেন, ঠিক আছে? তো সেই বিষয় নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। নতুন যারা হয় তাদের এরকম কোনো প্ল্যান থাকে না যার জন্য তারা ফেঁসে যায় শেয়ার বাজারে। আচ্ছা, এর পরের পয়েন্টটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু চার নম্বর পয়েন্টে যাওয়ার আগে, যদি আপনি ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, যেরকম গুগল, ফেসবুক, টেসলা, অ্যামাজন, নেটফ্লিক্স, যেখানে আমরা মুভি দেখি, তো আপনি যদি মনে করেন এইসব কোম্পানিগুলো আগামী দিনে আরও বেশি গ্রো করবে আর এই গ্রোথ থেকে আপনি বেনিফিট নিতে চান, তাহলে আপনি এইসব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেরকম যেরকম এই কোম্পানিগুলো গ্রো করবে সেরকম সেরকম আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুও ধীরে 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 বাড়বে। তো এইসব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি ইন্ডমানি অ্যাপ ব্যবহার করতে পারেন। ইন্ডমানি অ্যাপ, যেখানে আপনার জিরো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ লাগবে, জিরো অ্যানুয়াল মেনটেন্স চার্জ লাগবে, ফ্রি ব্রোকারেজ বাই সেলিং করাতে, এবং বেস্ট এক্সচেঞ্জ রেট আপনি পেয়ে যাবেন ইন্ডমানি অ্যাপের মাধ্যমে। আগে যদি আমরা ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যেতাম, তাহলে অনেক কিছু ফিজ আমাদেরকে পে করতে হতো, কিন্তু এখন ইন্ডমানি অ্যাপ আসার পর থেকে আপনি খুব ইজিলি ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনি ইন্ডমানি অ্যাপ ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইন্ডমানি অ্যাপ ডাউনলোড করতে পারেন, বা প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মাধ্যমেও আপনি ইন্ডমানি অ্যাপ ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনি MB টেসলা এই কোডটা অবশ্যই ইউজ করবেন। এই কোডটা ইউজ করলে আপনি টেসলা কোম্পানির ফ্রি শেয়ার পেয়ে যাবেন। তো আর দেরি কিসের, ইন্ডমানি অ্যাপ ডাউনলোড করুন আর টেসলা কোম্পানির ফ্রি শেয়ার অ্যাভেল করুন। আর আমি ধন্যবাদ করতে চাইবো ইন্ডমানি অ্যাপকে এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। তবে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করার সময় কিছু কিছু জিনিস আপনার মনেও রাখতে হবে। যেরকম ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন, আপনি এক বছর দু বছরের জন্য না, তিন বছরের বেশি সময়ের জন্য ইনভেস্টমেন্ট করুন, কেননা সেখানে ট্যাক্সেরও একটা ব্যাপার থাকে। আপনি যদি তিন বছর আগে সেল করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে ট্যাক্স, সেটা ট্যাক্স লাইবিলিটি অনেক বেশি হবে। তিন বছরের পর যদি আপনি সেল করেন, তাহলে সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হবে, সেক্ষেত্রে ট্যাক্স ইমপ্লিকেশন কম হবে আপনার। দ্বিতীয় সেটা হচ্ছে গিয়ে, যখন আপনি ইউএস মার্কেট থেকে ইন্ডিয়াতে ট্রান্সফার করবেন আপনার মানি, তখন সেক্ষেত্রে চার্জেস দিতে হয়, তো খুব ফ্রিকোয়েন্টলি বারবার ট্রানজ্যাকশন করবেন না। আপনি সেল করতে পারেন, কিন্তু যখন একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে ওখানে, তখন সেক্ষেত্রে আপনি একবারে ট্রান্সফার করুন। বারবার ট্রানজ্যাকশন করলে কিন্তু সেখানে ট্রানজ্যাকশন চার্জও লাগবে, ঠিক আছে? এই দুটো বিষয় খেয়াল রাখবেন। আর ট্রেডিং তো একদমই করবেন না, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যই করতে পারেন একমাত্র। তাই ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য যখন আপনি অ্যামাউন্ট ট্রান্সফার করবেন, তখন অ্যামাউন্টটা একটু বড় রাখবেন, যাতে বারবার ট্রানজ্যাকশন না করতে হয়। তো এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। তো আবার আমরা চার নম্বর পয়েন্টে ফিরে আসি। সাকসেসফুল ট্রেডার সবসময় একটা ট্রেডিং অ্যানালিটিক্স মেনটেন করে, একটা বুকস অফ ট্রেডিং জার্নাল মেনটেন করে, যেখানে তারা এটাই লেখে যে সেই দিনকে যেসব ট্রেড তারা নিয়েছিল, সেই ট্রেডের জন্য তারা প্রফিট করলো নাকি লস করলো। যদি প্রফিট করে, তাহলে তার কারণ কী ছিল, কখন তাদের এন্ট্রি ছিল, কোথায় টার্গেট ছিল, কী কারণে এন্ট্রি নিয়েছিল। আর যদি লস করে, তাহলে সেটাও তারা লেখে ওখানে যে কেন লস করলো, সেই লসটা যাতে মানে নেক্সট টাইম রিপিট না হয়, তার জন্য কী কী প্রিকশন নেওয়া দরকার, কোন জায়গাটা তারা ভুল হলো, এইগুলো তারা ইন ডিটেল লেখে। আর আমরা কি করি, আমরা সবসময় সেটাকে ব্যাড মেমোরি হিসেবে ট্রিট করি, আমরা সেটাকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করি। কেউ যদি সেই কথাটা নিয়ে বলে, তাহলে আমরা হয় সেটাকে হাসি হাসি করে উড়িয়ে দিই যে হ্যাঁ লস হয়ে গেছিলো সেই সময়, বা সেটাকে নিয়ে একটু খারাপ লাগে, বা সেটা নিয়ে আমি ডিপ্রেসড হয়ে যাই, ভয় করে এরপরে নেক্সট ট্রেড নিতে। তো আমাদেরকে সবসময় একটা জার্নাল মেনটেন করতে হবে, যেখানে আমাদের লিখতে হবে যে কেন এখানে লসটা হলো আমার, কী কী করা উচিত না। তো এরকম ধরনের একটা জার্নাল আমাদেরকে মেনটেন করা দরকার, যেটা আমরা ম্যাক্সিমাম জনই করি না, 90% লোকই এই জার্নাল মেনটেন আমরা করি না। এবার পাঁচ নম্বর পয়েন্ট, যেটা চার নম্বর পয়েন্টের সাথে খুবই রিলেটেড, অলওয়েজ ফলো ইয়োর সিস্টেম। অ্যাজ এ বিগিনার আমাদের কাছে সেরকম কোনো সিস্টেম থাকে না যেটা আমরা ফলো করব, কিন্তু আপনাকে ধীরে ধীরে আপনার রিস্ক অ্যাপিটাইট বুঝে আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেম না হলেও আপনি কোন সিগমেন্টে কাজ করবেন, অপশন বাইং করবেন নাকি সুইং ট্রেডিং করবেন, নাকি অপশন সেলিং করবেন, নাকি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, না ইন্ট্রাডে ট্রেডিং করবেন, কোনটা আপনার জন্য সুইটেবল, আপনার রিস্ক অ্যাপিটাইট বুঝে সেটা আপনাকে নিজেকে দেখতে হবে। আমি মনে করি সবথেকে ইজি এবং সবথেকে কমফর্টেবল সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং দিয়ে সবার শুরু করা উচিত। তো আপনি সুইং ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন, তখন আপনি দেখলেন সেখানে ঠিকঠাক হচ্ছে, তো আপনি সুইং ট্রেডিংটাকেই ধীরে ধীরে ওখানে এক্সপার্টাইজ, এটাই আপনি রিপিটেডলি করতে থাকুন। আর এরকমভাবে একটা সিস্টেম তৈরি করুন, যে সিস্টেমটা সব কিছু প্রিডিফাইন্ড থাকবে, যে আপনি কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, কীভাবে ট্রেড ম্যানেজ করবেন, কীভাবে স্টক সিলেকশন করবেন, কী করে পজিশন সাইজিং করবেন, রিস্ক ম্যানেজ কী করে করবেন, সমস্ত কিছু প্রিডিফাইন্ড থাকবে, আর আপনাকে শুধু সেই সিস্টেমটাকে ফলো করে যেতে হবে। তো এর পরের পয়েন্ট খুবই কমন, ইমোশনাল অ্যাটাচমেন্ট। যখন আমরা কোনো ট্রেড নিই আর সেই ট্রেডে লস করি, তখন আমাদের ব্যাক এন্ডে আনকনসিয়াস মাইন্ড একটা চলতে থাকে যে
অনেক টাকা লস করে ফেললাম, 4,000-5,000 টাকা চলে গেল, কী করে রিকভার করব। তো এরকমভাবে আমাদের একটা তাড়াহুড়ো থাকে যে এবার হয়তো ট্রেডটা নিতে হবে, সেই লসটাকে রিকভার করতে হবে, নাহলে আরও বেশি লস হয়ে যাবে, এবং সেই লস রিকভার করার চক্করে আমরা আরও বেশি লস করি। আর যখন এরকমভাবে লস করতে করতে অনেকটা বড় অ্যামাউন্ট হয়ে যায়, তখন আমরা দিশেহারা হয়ে যাই, তখন আমরা ভয় পেয়ে যাই, তখন আমরা শেয়ার বাজারে বেরিয়ে যাই। তো এই ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখলে আমাদের মধ্যে হবে না। প্রত্যেকটা ট্রেড একটা ফ্রেশ এন্ট্রি। যদি আপনি 99 বার কয়েন টস করেন আর প্রত্যেকবার হেড আসে, কিন্তু নেক্সট টাইমও যখন আপনি কয়েন টস করবেন, মানে 100তম বার যখন কয়েন টস করবেন, তখনও হেড হওয়ার সম্ভাবনা 50%, টেল হওয়ার সম্ভাবনা 50%। মানে সবসময় আমাদের উইন হওয়ার প্রবাবিলিটি 50%, লুজ হওয়ার প্রবাবিলিটি 50%। সে আপনি আগে লস করেন বা লাভ করেন, অনেক সময় আমরা লাভ করি বলে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাই, তো অনেক বেশি পজিশন সাইজিং করে দিই, অনেক বেশি ক্যাপিটাল ইনফ্লো করে দিই সেখানে, সেটাও আমরা ভুল করি। তো আমাদের ইমোশানকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে, আমাদের সিস্টেমকে ফলো করতে হবে, দ্যাটস ইট। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আর লাস্ট, সবসময় আমাদেরকে শিখে যেতে হবে, আর শেখার জন্য মাইবিনিয়োগ চ্যানেল তো আছেই। আপনি ডেইলি মার্কেটের সাথে অ্যানালাইসিস ভিডিও দেখতে পারেন, যেখানে আমি লাইভ অ্যানালাইসিস করে আপনাদের সামনে রাখি, সেখান থেকে আপনি অনেক কিছু নলেজ গেইন করতে পারেন। শুধু আপনার শেখার ইচ্ছে থাকতে হবে, তাহলেই, শুধু আমার চ্যানেল বলে না, ইউটিউবে আরও অনেক ভালো ভালো চ্যানেল আছে যেগুলো ফলো করতে পারেন, সেখান থেকেও ধীরে 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 শিক্ষা নিতে পারেন। আমি চাই সবার জন্যই কন্টেন্ট বানাই আমি, যারা নতুন শেয়ার বাজারে শুরু করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানালাম। যদি ভালো লাগে আপনার আজকের ভিডিওটা, তাহলে লাইক করবেন, আর আপনারা যারা পুরনো যারা রয়েছেন শেয়ার বাজারের সাথে, অনেকদিন ধরে যুক্ত আছেন, আমার ভিডিও দেখছেন, যদি আমি কোনো রকম পয়েন্ট মিস করে যাই যেগুলো আপনার মনে হয় যে এটাও ইম্পর্ট্যান্ট, এটাও বলা দরকার নতুনদের কাছে, এটাও খুব গুরুত্বপূর্ণ হবে, যে মিস্টেকগুলো আপনার লাইফে ঘটেছে, আপনার সঙ্গে ঘটেছে, সেগুলো অ্যাভয়েড করা, সেইগুলো আপনি এই ভিডিওটার কমেন্টে মেনশন করবেন অবশ্যই। যারা নতুন তারা সেই ভিডিওর কমেন্টগুলো পড়েও অনেকটা নিজেকে সমৃদ্ধ করতে পারবে, সেই ভুলগুলো তারা রিপিট করবে না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি ইনমানি অ্যাপ ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এই কোডটা ইউজ করে আপনি টেসলা কোম্পানির ফ্রি শেয়ারও পেয়ে যাবেন। ধন্যবাদ।